আমার টাকা দিয়ে আমি বই কিনা বই ছিড়বো, দুইটা পাতা ছিড়বো। আসিফ মাহতাব, যাকে নিয়ে গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা, মুহূর্তে পরিচিতি পেয়েছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে। সম্প্রতি সপ্তম শ্রেণীর পাঠ্য বইতে শরীফার গল্পের পাতা ছিঁড়ে আলোচনায় আসেন তিনি। কে এই আসিফ মাহতাব? জানা গেছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসাবে যোগদানের পূর্বে আসিফ মাহতাব মাস্টারমাইন্ড স্কুলে শিক্ষকতা করতেন। শিক্ষা জীবনে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্ব বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে বিশ্লেষণাত্মক দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন আসিফ মাহতাব। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। ব্যক্তিগত জীবনে আসিফ মাহতাব ইসলামী ভাব দ্বারা অনুপ্রাণিত এবং তার সামাজিক মাধ্যমে এর প্রমাণ মিলে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে ইসলামপন্থীদের সমর্থনে নিয়মিত বক্তব্য দিতে দেখা গেছে তাকে। সম্প্রতি নিম্ন মাধ্যমিক পর্যায়ে সপ্তম শ্রেণীর পাঠ্য বইতে ট্রান্সজেন্ডার সংক্রান্ত গদ্য শরীফার গল্প অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের মগজ দোলাই করা হচ্ছে বলে অভিযোগ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের।